উদ্ধারের পর কেটে গেছে 8 বছর, এখনো মিউজিয়ামে ঠাঁই মেলেনি। চরম অবহেলায় কলকাতার রাজপথে পাশে বড়ে রয়েছে সিরাজের আমলের 2টি কামান, একটু একটু করে নষ্ট হচ্ছে ইতিহাসের অমূল রতন। রাস্তার ধারে এভাবেই পড়ে টুকরো ইতিহাস অনাদরে অবহেলায়। লোহার কামানের উপর পুরু মরছে, সেই সঙ্গে ধুলোর একটা পুরু আস্তরণ, আর নর্দমার ঠিক পাশেই এভাবেই দুটো কামান পড়ে রয়েছে। সালটা 2009-10, মেয়রোডে ভূগর্ভস্থ জলের পাইপ মেরামতের কাজ চলছিল। পুরকর্মীদের ঘোরাঘুরিতে বেরিয়ে আসে 2টি ধাতব নল। জিনিসটা কি ঠাউর করতে পারেননি পুরকর্মীরা, খবর যায় কাউন্সিলরের কাছে। স্পটে গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে মাটিতে বাঁশ পুঁতে রাখলে ঠিক যেমন হয় ঠিক তেমনি ভাবে এই দুটো পোঁতা ছিল। ধাতব নল দুটিতে ব্রিটিশ আমলের কামান বুঝতে অসুবিধে হয়নি তার। তারই উদ্যোগে কামান দুটিকে আনা হয় নিমতলা ঘাটের রাস্তায়। কিন্তু মাটির তলায় কোথা থেকে এলো অমূল্য এই রতন? ইংরেজদের যুদ্ধে হারিয়ে স্ট্র্যান্ড রোডের ফটক দিয়ে ফোর্ট উইলিয়ামে প্রবেশ করেন সিরাজ। যুদ্ধের সময়কার বহু কামান সেই সময় থেকেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল। কালের নিয়মে সেসব কামানই মাটির নিচে চাপা পড়ে। 1756 সালে ইংরেজদের দুর্গ ধূলিসাৎ হওয়ার সময়ও হুগলি নদীর গা ঘেঁষে বহু কামান চাপা পড়ে। উদ্ধার হওয়া কামান দুটি সেই আমলের, নিশ্চিত অনেক ইতিহাসবিদ। ধাতব নল দুটি জাহাজ নোঙর করার জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন ঐতিহাসিকদের একাংশ। অতীত যাই হোক, কামানের বর্তমান বড়ই ধূসর। যার ঠাঁই পাওয়ার কথা ছিল মিউজিয়ামে, অনাদরে তাই পড়ে নর্দমার পাশে, কারণ কোনো হেন্দোল নেই। 3 বছর হয়ে গেছে এখানে এরকম ভাবেই পড়ে রয়েছে। রোদ ঝড় বৃষ্টিতে একটু একটু করে মুছে যাচ্ছে ইতিহাস, হারিয়ে যাচ্ছে। কেন এমন উদাসীনতা? 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।